তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা সুপার ডুপার শনিবারে আজকে রান্না পদ্মা পাড়ের রান্না যিনি রান্না করবেন যিনি এখানে এসেছেন তিনি হাওড়ার গীতা কাকিমা গীতা রুদ্র গীতা কাকিমা নিজে ঘটি কিন্তু গীতা কাকিমার স্বামী ছিলেন চট্টগ্রামের ওপার বাংলার পদ্মা পাড়ে আর সেই সঙ্গে গীতা কাকিমার জীবনও কিন্তু সুপার ডুপার হিট তার কারণ গীতা কাকিমা অনেককে নতুনভাবে বাঁচতে শিখিয়েছেন একা বাঁচার লড়াইয়ে যারা পিছিয়ে পড়ে আমার মনে হয় তাদের কাছে গীতা কাকিমা একটা দারুণ ইন্সপিরেশন আর তাই আজকে সুপার ডুপার শনিবারে গীতা কাকিমা আমার গেস্ট নমস্কার গীতা কাকিমা আচ্ছা গীতা কাকিমা কি রান্না করবে আজকে তুমি নিজে তো ঘটি আমি তুমি বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তুমি অবশ্যই বলবে তুমি নিজে তো ঘটি কিন্তু বিয়ে হয়েছিল তোমার মানে পদ্মাপাড়ে পদ্মাপাড়ে তাই তো তো কি করে হলো নিজে পছন্দ করেছিলে অবশ্যই প্রেম করেছিলে তখনকার দিনে প্রেম করা মানে জমিয়ে প্রেম করেছিলে আসলে আমাকে পড়াতেন মানে তুমি স্যারের সাথে প্রেম করেছো তোমার সাথেও কিন্তু আমরা আজকে জমিয়ে প্রেম করব প্রেমের আড্ডা হবে দারুণ মজা হবে কি রান্না করছো সেটা বলো আমি করব ওদের চট্টগ্রামেরই দুটো রান্না একটা হলো লোটে মাছের ঝাল একটা পাঁচ পিসেরই পোস্ত এটাও চট্টগ্রামের স্পেশাল কিন্তু লোটে মাছের ঝাল আর পাঁচ পিসেরই পোস্ত সুপার ডুপার শনিবারে আজকে পদ্মাপাড়ের রান্নায় প্রথমেই কাকিমা বলে দিয়েছে লোটে মাছ রান্না করবে চোখের সামনে লোটে মাছ রয়েছে এই লোটে মাছ রান্না করতে কি কি লাগছে একটু বলে দাও না উপকরণগুলো প্রথম লোটে মাছ তো রাখবে হ্যাঁ এরপরে লাগছে আমার রসুন পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর ধনে পাতা কুচি আচ্ছা প্রথমে কি করবে প্রথমে আমি তেল দেবো সরষের তেলে রাখবে নিশ্চয়ই সরষের তেল ওখানে রয়েছে আমি কি তোমাকে একটু আমার গ্যাসটা গ্যাসটা জ্বালিয়ে দিই বেশ 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 কমিয়ে দেবো আর একটু একটু কমিয়ে দেবো কমিয়ে দিলাম হ্যাঁ আর এক্ষেত্রে আমরা ব্যবহার করছি নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল তেলটা নিশ্চয়ই গরম হবে হ্যাঁ শোনো না আমি না আর থাকতে পারছি না প্লিজ আমাকে একটু বলো মানে স্যারের সাথে প্রেম করার এরকম একটা সাংঘাতিক রকম ব্যাপার আছে আর কি আর সেটা না তোমার মুখ থেকে শুনতে ভীষণ সুইট লেগেছে আমার মানে তুমি যখন প্রথম আমাকে এসে বললে প্লিজ একটু বলো আসলে পড়তে যেতাম আমার দিদির এক বন্ধু থ্রু দিয়ে কি পড়তে যেতাম ইংলিশ পড়তাম তখন আমার আসলে মানে আমার বাবা সত্যি কথা বলতে কি গরিব ছিলেন টিউটার রাখার ক্ষমতা ছিল না কাজে খানিকটা খাতিরেই পড়তে যেতাম সেখানে আমার কোনো কিছু রেমুনারেশন দিতে হতো না সেই সূত্রেই যাওয়া আর কি মানে হাজবেন্ডের কাছে মানে তারপরে যার সঙ্গে তোমার বিয়ে হয় আচ্ছা বলো কি করে কে প্রপোজ করলো তুমি করলে না তোমার বর করেছিল না আমার বরই করেছিল আমার বাড়িতেও তখন খুব গানের আমার কাকার গানের স্কুল ছিল আর তারপরে তাসের আড্ডা এই তাস নয় ক্যারামের আড্ডা ছিল আমার হাজবেন্ডও আসতো সেই সূত্রে বাড়ির সঙ্গেও খুব ঘনিষ্ঠতা হয়েছিল তা বাড়ির লোকেরা খুব পছন্দ করতো আমার বিয়ে হলো 63-তে বিয়ে করলাম এবং যথারীতি বিয়ে করে তখনকার দিনে তো ইন্টারকাস্ট ম্যারেজটা মেনে নেবে না ইন্টারকাস্ট ও আচ্ছা মানে আমি ব্রাহ্মণ ছিলাম আমার হাজবেন্ড কাস্ট ছিল আচ্ছা সমস্যাটা নিশ্চয়ই তোমাদের বাড়ি থেকে অবশ্যই আমাদের বাড়ি থেকে যার ফলে বাড়ি থেকে তেলটা মনে গরম হ্যাঁ তেলটা গরম হয়ে আচ্ছা আমি আগে রসুন কুচি দেবো আমি একটু ফ্লেমটা কমিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ একটু বেশি কি দেবে বলো আচ্ছা একটু হয়ে যাক তারপরে পেঁয়াজ ফ্লেমটা আর একটু বাজাবো না ঠিক আছে কমিয়ে দেবো আর একটু এবারে পেঁয়াজ পেঁয়াজটা দিকে দিতেই গল্পটা শুনি তোমার বাড়ি থেকে তো বললে যে তেমন ভাবে মেনে নেয়নি না তারপর কি করে হলো বিয়েটা বিয়েটা হলো তারপরে এদের
একজন বন্ধু দু তিনজন বন্ধুর সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল হ্যাঁ তারাই ওই রেজিস্ট্রারের কাছে নিয়ে গিয়ে আমরা রেজিস্ট্রি করলাম আচ্ছা রেজিস্ট্রি করার পরে তখনও বাড়িতে জানতো না তারপরে বেশ কিছুদিন পরে মানে তিন মাস তিনেক পরে বাড়িতে যখন জানলো ও মানে যখন রেজিস্ট্রি করেছে তখন বাড়িতে কিছু বলোই নি বাবা তোমরা তো বেশ এগিয়ে গেছিলে গো আমাদের থেকেও এত বছর আগে চিন্তা করো ভাবো এত বছর আগে আমি তো ভাবতেই পাচ্ছি না তারপরে বাড়িতে যখন জানলো কি হলো জানলো যথারীতি মানে ওই নিয়ে অশান্তি কদিন ধরে হলো চুপচাপ ছিলাম তারপরে একদিন সোজা বন্ধু বান্ধব মিলে ওরা রাঁচির টিকিট তখন রাঁচিতে সব ছিল সোজা রাঁচির টিকিট কেটে বাড়িতে একটা চিঠি লিখে বলে দিলাম কাকে দিয়ে একটা পাঠিয়ে দিয়েছি মনে নেই যে আমরা চলে যাচ্ছি রাঁচিতে কিচ্ছু হয়নি এবং শুধু তাই না এটা একটু বাড়ি দাও না শুধু তাই না ওখানে যে গেলাম সেখানেও মানে তখন হাজব্যান্ডকে প্রচন্ড স্ট্রাগল করতে হবে বলে চলে এলো আমাকে রেখে এবং পাঁচজনকে ডেকে আমার শাশুড়ি বউ ভাত বলে নেমন্তন্ন করে খাওয়ালেন টালেন কিন্তু সেদিন হাজব্যান্ড মানে সে কলকাতায় তখন দৌড়চ্ছে একটা সেটেল কোথাও একটা বাড়ি একটা থাকার মতো জায়গা খোঁজার জন্য বাবা তোমার তুমি সিনেমার মতো জীবন গো হলুদ দিলে তো হলুদ দিলাম হ্যাঁ আমি কিন্তু টমেটো পেঁয়াজ রসুন সব দিয়ে দিয়েছি এবার হলুদ আর লঙ্কা দিলে নুনটা কিন্তু হাতে দেবো হ্যাঁ তাহলে ঠিক পরিমাণটা বোঝা যায় না মানে বউ ভাত হয়েছে তুমি একা সেখানে তোমার বর নেই সেটাও তো একটা সাংঘাতিক এক্সপিরিয়েন্স ওই বয়সে সেটা কিভাবে তুমি মানে ম্যানেজ করেছিলে না তো কারণ তখন মানে মাথা গোজার জায়গা ছিল না কারণ খুব স্বাভাবিক বিয়ের পর বউ ভাতের দিন বর পাশে থাকবে এটা আর বউ ভাত মানে যেহেতু ওখানে গেছি ওখানে তো পাঁচজন লোক বলেছে বউ নিয়ে এসেছে ছেলে একটা ব্যবস্থা কিছু করো পাঁচজনকে খাওয়ানো টাওয়ানোর ব্যাপার সেই জন্য শাশুড়ি করলেন কিন্তু তখন আসল লোকই নেই তাই সেই রকম বউ ভাত তখন তো মোবাইল ফোনও ছিল না তুমি কথায় কথায় মেসেজ করবে প্রশ্নই ওঠে না আচ্ছা এবার কাঁচা লঙ্কা কুচি দিলাম তুমি কথায় কথায় জানাবে এই এই পজিশন এই অবস্থা তুমি কিছুই জানাতে পারবে না প্রশ্নই ওঠে না তখন তারপর কি তোমরা রাঁচি থেকে চলে এলে হাওড়াতে তারপর থেকে তুমি হাওড়াতেই আছো তারপর থেকে হাওড়াতেই আছি আচ্ছা এরপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে মাছটা দিয়ে আমি আস্তে নেড়ে নিয়ে চাপা দেবো আচ্ছা শোনো আমার ওটা আমি ওটা বুঝতে পারলাম না মানে তুমি তো তারপর থেকে হাওড়াতেই আছো বললে কিন্তু তুমি বললে যে তোমার বরের বাড়ি মানে স্বামীর বাড়ি ছিল চট্টগ্রামে তো চট্টগ্রাম থেকে রাঁচি এটা মানে কবে ওনারা রাঁচি গিয়েছিলেন চট্টগ্রাম থেকে যখন চট্টগ্রামের গন্ডগোল শুরু হলো দেশ ব্যাপারে তখন ওরা চলে গেলেন আমি তোমায় কিছু দেবো মাছগুলো দেবে এবার এটা দিয়ে দেবো কি হ্যাঁ এটা দিয়ে দিতে পারো তোমার কোনো অসুবিধা যদি না ওরা চলে গেল সব বার্মায় ও আচ্ছা মানে চট্টগ্রাম থেকে বার্মা চলে গিয়েছিলেন আচ্ছা তারপরে বার্মাতে বেশ কয়েক বছর থাকার পরে যখন আবার বার্মাতে গন্ডগোল শুরু হলো একদম থাকতে পারছিল না কোনো কেউ তখন এসে ওরা রাঁচিতে এবং সম্ভবত তখন আমার দেওর ওই এজি বিহারে চাকরি নিয়ে চাকরি পেয়েছিল আচ্ছা ওখান থেকে এজি বিহারে এলো এজি বিহারের কোয়ার্টারে তখন এসেছিল এবং সেই আমি ওই এজি বিহারের কোয়ার্টারে একখানা ঘর এবং আমার মনে আছে ওই কোয়ার্টারে ছোট্ট ছোট্ট দুখানা ঘর আর ছোট্ট একটা উঠোন ছিল সেখানে 22 জন বাড়িতে ছিল ২২ জন মানে আমার আমার ঢাকাটা এতে দিলাম আমার দেওর ননদ মামা শ্বশুর আরও দুজন একজন আত্মীয় যারা বাইরে থেকে গিয়েছিল সব ওখানে থাকতো ওই বাড়িতে তুমি কোনোদিন সবার জন্য রান্না করেছো ওই বাড়ি গিয়েই করেছি তাই না হ্যাঁ গিয়েই করেছি রান্না করতে হয়েছে এবং বাড়িতে আমরা কখনো রান্না টান্না সেরকম করিনি অভ্যেস ছিল না কিন্তু ওখানে গিয়েই করতে হয়েছে তোমার জীবন তো সত্যি একেবারে সিনেমার মতো কিন্তু এই রান্নাটা কতটা বাকি ফিরে এলাম বিরতির পর সুপার ডুপার শনিবার নিয়ে আমি সোনালি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের টাইটেল স্পন্সর নিউট্রিলাকে সেই সঙ্গে আমাকে এত সুন্দর একটা শাড়ি দিয়ে সাজানোর জন্য অনেক ধন্যবাদ আদি মোহিনী মোহন কাঞ্জিলালকে আর আমাদের এই কিচেনটাকে এত সুন্দর করে সাজানোর জন্য অবশ্যই কুচিনাকে অনেক অনেক ধন্যবাদ আর সেই সঙ্গে আমাদের ধন্যবাদ জানাতেই হবে হ্যাংলা হেসেলকে
আমাদের রান্না কি প্রায় শেষ? হ্যাঁ রান্না শেষ। তাহলে এখানে সার্ভ করবে? হ্যাঁ আগে ট্রেতে আমি ধনেপাতা কুচি। ও ধনেপাতা দিচ্ছি তো। সবার রান্না কমপ্লিট। তাহলে অফ করে দি। অফ করে। রান্না যখন কমপ্লিট তখন আপনাদের জন্য লইট্টা মাছের ঝালের রেসিপি রিক্যাপ একবার। লইট্টা মাছের ঝাল বানানোর জন্য ফ্রাইং প্যানে নিউট্রেলা অরিজিনাল অ্যারোমাযুক্ত খাঁটি সর্ষের তেল গরম করে তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টুকরো করা টমেটো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন, কাঁচা লঙ্কা কুচি আর লইট্টা মাছ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার মাছ সেদ্ধ হয়ে এলে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে নিলেই রেডি লইট্টা মাছের ঝাল। শুধু একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে সাজালেই পুরোপুরি রেডি। লইট্টা মাছের ঝাল তো রেডি। তবে আরো একটা রেসিপি আছে গীতা কাকিমা আমাদের শেখাবে, না সেটা পাঁচমিশালি পোস্ত না? হ্যাঁ আচ্ছা এটাও পদ্মাবাড়ির রান্না? এটা হয়, কিন্তু সবাই যে বলে পোস্ত নাকি শুধু কটিদের রান্না? পোস্ত না, কটিদাই খায়। কটিদের পোস্ত অন্যরকম, তাতে রসুন দেয় না। আচ্ছা হ্যাঁ, তাতে একটু মিষ্টিও দেয়, কিন্তু চট্টগ্রামের যে পোস্ত তাতে মেনলি পোস্তটা রসুন দিয়ে বেটে দেয়, আর বা আলাদা রসুন বাটাও দেওয়া যেতে পারে, আর মিষ্টি একদম নয়। আর সব রকম আনাজ যত রকম পারা যায় আনাজ দিয়ে করা যায়, আবার ওতে যদি ছোট চিংড়ি দেওয়া যায় সেটাও আরো সুন্দর লাগে। তাই বুঝি। আর বড়ি, মেনলি বড়ির গন্ধটা পোস্তটা। এই পাঁচমিশালি পোস্ততে কি কি লাগছে একটু বলো। লাগছে আমার অবশ্যই পোস্ত বাটা, আচ্ছা ঝিঙে, শিম, আলু, বরবটি, টমেটো, বড়ি, ধনে পাতা অবশ্যই থাকবে, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে দিয়েছো? তেল তেল দিই। আচ্ছা আর সেক্ষেত্রে আমরা ইউজ করেছি নিউট্রেলা কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। আচ্ছা আবার তেল কিন্তু গরম হয়ে গেছে, কি করবে? আগে রসুন বাটাটা দেব। হ্যাঁ এতেই রসুনের গন্ধটাই হলো আসল। আচ্ছা মানে এই পাঁচমিশালি পোস্ততে রসুনের মানে রসুনের ফ্লেভারটাই সবথেকে ডমিনেট করে। রসুনের ফ্লেভারটা। বড়িগুলো অলরেডি ভেজে রেখেছি, আনাজগুলো আর একটু ভাজবো। তুমি কি পড়াতে, কি নিয়ে শিক্ষা কথা বলতে? আমি ফিলোসফি। ফিলোসফি, আচ্ছা। আর হাজবেন্ডও কি পড়াতেন? তো মানে হাজবেন্ড শুধু মানে তখন টিউশন করতেন না এমনি পড়াতেন? না, স্কুলেও চাকরি করতো, আগে রাইটার্সের কাজ করতো। আচ্ছা তারপরে বিএ ফর টিচিং লাইন পছন্দ ছিল বলে স্কুলে চাকরি নিল। তোমরা দুজনেই তার মানে একই স্কুলেই পড়াতে? একই স্কুলে পড়াতে। আচ্ছা হাজবেন্ড বেলাতে আমার স্কুল মর্নিং ছিল, ওইরকম ভাবে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিয়েছিলে সময়। পাড়ায় বাড়ি ছিল, হাজবেন্ড আমি ফিরলে হাজবেন্ড স্কুলে যেত। আচ্ছা এবার আমি দেবো কি আস্তে আস্তে? একদম। এগুলো তো ভাজাই আছে। হ্যাঁ সব মুলে আস্তে আস্তে আলু দিলে, তারপর এটা ঝিঙে, আলু ঝিঙে দিলাম। হ্যাঁ আচ্ছা শিমটা, শিমটা দেবো, আচ্ছা বাড়িয়ে দিই, বাড়িয়ে দেবো। এবারে সবগুলি পরপর দিয়ে দেবো। হ্যাঁ কত বছর পড়িয়েছো? আমি প্রায় 38 ইয়ার্স। 38 ইয়ার্স পড়ি, মানে টোটাল হিসেব করলে তাই দাঁড়ায়, কারণ গ্র্যাজুয়েশন করে থেকে আমি যে স্কুলে পড়তাম হাওড়া শ্রী দুর্গা বালিকা বিদ্যালয় ছিল, ওখান থেকে ডেকে পাঠিয়েছিল, তারপর ওখান থেকে আর একটা স্কুলে 4 বছর করেছিলাম, তারপরে এখন লেটেস্ট যেটা থেকে রিটায়ার করেছি। ভাই তোমাদের বাড়িটা খানিকটা ওই টিচারদের বাড়ি ছিল না, দুজনেই পড়াতে? আর তোমার মেয়ে তো না? হ্যাঁ একটাই মেয়ে আমার। আচ্ছা মেয়ে কি করে? মেয়ে বোম্বেতে গানের স্কুল আছে। আচ্ছা ওখানে আমাদের সেই গানের স্কুলে রীতিমতো প্রোগ্রাম টোগ্রাম তখনকার দিনে আমরা করেছি, এবং তখনই ওই তবলা বাজানো শিখেছিলাম। তুমি
শিখেছিলে তবলা বাজানো? হ্যাঁ। বাহ! তা তখনকার দিনে মানে বাইরে বেরিয়ে তবলা বাজানো একটা বিশাল ব্যাপার ছিল। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। মানে এখনো অবধি তুমি কি কি দিলে গো? খুব আড্ডা জমেছে তোমার সাথে আমার আসলে। হ্যাঁ হ্যাঁ, হলুদ দিলে, হলুদ দিলাম, লঙ্কা দিলাম, নুন দিলাম। এবার পোস্তটা দাও। হ্যাঁ, কি দেবো বলো? আচ্ছা, এতে আর কিছু দেওয়ার নেই, এখন শুধু পোস্তটাকে ভালো করে ভাজতে হবে। জল মানে না দিলেও চলবে। আচ্ছা, তার মোটামুটি এইতেই এই তেলেতে আর আনাজেতেই এটা সেদ্ধ হয়ে যায়। কিন্তু বড়িগুলো বড়িগুলো দিয়ে দেবো তো? দিয়ে দিব। আর একটু কি তোমার ফ্লেমটা কমিয়ে দেবো একটু? তবে সত্যি বলতে কি, আমি খুব ওয়েট করছি তোমার পোস্তটা রেডি হয়ে নাবলেই একবার খেয়ে দেখবো, একটু টেস্ট করে দেখবো এই পোস্তটা কেমন হয়। আর তো তোমার কিছু দেওয়ার নেই, রান্না তো পুরো রেডি। রান্না একটু নাড়লে এটা ঠিক হয়ে যাবে। পাঁচ মিশালি পোস্ত কিন্তু খুব ইন্টারেস্টিং হবে খেতে, সে তো বুঝতেই পারছি। তবে আপনাদের জন্য পাঁচ মিশালি পোস্ত রেসিপি রিক্যাপ একবার। পাঁচমিশালি বানানোর জন্য কড়াইয়ে নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে রসুন বাটা, টুকরো করে ভেজে রাখা আলু, ঝিঙে, শিম, বরবটি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন আর পোস্ত বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে আঁচ কমিয়ে খানিকক্ষণ ঢেকে রাখলেই রেডি পাঁচমিশালি পোস্ত বা পোস্ত। পাঁচমিশালি পোস্ত কিন্তু রেডি। রেডি তো? হ্যাঁ, মোটামুটি রেডি হয়ে গেছে। তাহলে অফ করি। হ্যাঁ, আমার চোখের সামনে দুটো পদ্মা পাড়ের রান্না, লইট্টা মাছের ঝাল আর তার পাশে পাঁচমিশালি পোস্ত একদম রেডি। কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখুন, যতই আমরা বলি পদ্মা পাড়ের রান্না, ও পাড়ের রান্না, কিন্তু লাল, সবুজ, হলুদ মানে রঙে রঙে মিশে একদম কি বলবো, লাল হলুদ সবুজ মেরুন সব একাকার হয়ে গেছে আজকে গীতা কাকিমার হাতের ছোঁয়ায়। তাই আমাদের তরফ থেকেও গীতা কাকিমার জন্য আছে কিছু বিশেষ উপহার, একবার দেখে নি। নিউট্রেলার পক্ষ থেকে থাকছে একটি 5 লিটার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল আর একটি 1 লিটার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, আর থাকছে সানফ্লাওয়ার অয়েলের 1 লিটারের দুটি প্যাকেট, তার সঙ্গে সোয়াবিন অয়েলের 1 লিটারের দুটি প্যাকেট। এছাড়াও নিউট্রেলা সোয়া চাংস, মিনি চাংস এবং গ্রানিউলসের একটি গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে কুকমি ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, তার সঙ্গে আছে শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয় কৃষ্ণনগর নদীয়ার পক্ষ থেকে একটি সুন্দর শাড়ি, তার সঙ্গে থাকছে কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক এবং মিত্র ক্যাফের পক্ষ থেকে গিফট ভাউচার, আরও থাকছে দাগে চোম মার্বো কেয়ারের পক্ষ থেকে দুটি গিফট হ্যাম্পার। গীতা কাকিমা, তুমি এখানে এসেছো বলে রান্নাঘরের তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট মেমেন্টো। থ্যাংক ইউ। আমি রেখে দিয়ে যাই, তুমি রেখে দাও। হ্যাঁ, আর তুমি যে আমার এত গিফট দিয়েছ, যা তার জন্যে তোমাকে আমার তরফে নিজের হাতে করা ছোট্ট একটা গিফট। ঠিকই, আজকে তো পাঁচমিশালি পোস্তটাই আমার জন্য বিরাট পাওনা। এটাও একটা ছোট্ট গিফট আমার নিজের হাতে করা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের বলছিলাম না যে গীতা কাকিমার সাথে অনেক গল্প হয়েছে, কিন্তু অনেক কথা জানার এখনো বাকি আছে। আমি একটু একটু জানি বলে বলছি যে এখন কিন্তু কাকিমা পুরো একা থাকে, কি তাই তো? হ্যাঁ, একদম একা। মেয়ের বিয়ে হয়ে গেছে? মেয়ের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বাড়িতে একজন থাকে আমার কাজটাজ করে, দেখাশোনা করে। তুমি কি জানো, এই যে তুমি আজকে এটা বলছো, এটা শুনে মানে পর্দার ওপারে কত দর্শক তারা ইন্সপায়ার হচ্ছে তোমাকে দেখে, এটা ভাবছে। কারণ একা থাকার কথা বললে অনেকেরই খুব কষ্ট হয়। না না, কারণ তোমার জীবনটা এত রঙিন, এত সুপার ডুপার হিট একটা জীবন তোমার, সেখানে এখন তুমি একা, সেই জীবনটাকেও নিশ্চয়ই ততটাই রঙিন করেছো। ভীষণ ভালো আছি আমি একা। আমি পড়াচ্ছি, সেলাই করছি, বই পড়ছি, সিনেমা থিয়েটার দেখছি, আমি এখন খুব ভালো আছি একা।
শুনলেন তো, যদি আপনাদের জীবনও আপনারা এমন করে রঙিন করে তুলেছেন, যদি আপনাদের জীবনকেও আপনারা এরম ভাবে সুপার টুপার হিট বানিয়েছেন, তাহলে সত্যি আমরাও কিন্তু ওয়েট করছি আপনাদের জন্য। প্লিজ আমাদেরকে লিখে জানান এবং আমাদের সঙ্গে এসে একটা দিন শনিবার দিন সুপার টুপার শনিবার কাটিয়ে যান। লিখে জানান এই ঠিকানায়, রান্নাঘর সুপার টুপার শনিবার, প্রযত্নে জি বাংলা, 71 পার্ক স্ট্রিট হেড অফিস, পার্ক প্লাজা, পোস্ট বক্স নাম্বার 9051, কলকাতা 700016, ইমেল zbangla@znetwork.com। আজকের নিউট্রিলা টিপ, টমেটোতে ভিটামিন এ ও সি এবং অ্যান্থোসায়ানিন লাইকোপিন বেশি মাত্রায় থাকে, যা মহিলাদের ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে, এছাড়াও মাথা ও ঘাড়ের ক্যান্সার প্রতিরোধ করে। এবার টেস্ট করে দেখবো, তুমিও দেখো। আচ্ছা আগে তুমি দেখো, লইট্টা মাছটা খেয়ে দেখি। একটু খাও, ভাল লাগবে। তাহলে পোস্তটা খেতে পারবো না তো, কি অবস্থা ভাবো তো আমার। ঠিক আছে, লইট্টা মাছটা তো দারুণ হয়েছে, আমি একটু পোস্তটা খেয়ে দেখবো। পাঁচমিশালি পোস্ত আমি কোনোদিন খাইনি, বিশ্বাস করো, এইভাবে খাইনি। ভালো হয়েছে? দারুণ হয়েছে, ভীষণ ভালো। দুটো রান্নাই খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ গীতা কাকিমা, তুমি এরকমই ভালো থাকো, এরকমই সুন্দর থাকো, সুস্থ।